বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি ডাক্তার মোহাম্মদ সুফিল্লা প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস আর্থ্রাইটিস ডিজিবিলিটি ও রিয়ার ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি অ্যাসোসিয়েট প্রফেসর আইআইএসএস দর্শক আপনারা যারা ঢাকার বাইরে আছেন প্রতিনিয়ত আমাদের হাসপাতালে ফোন দেন আমার সাথে কথা বলতে চান আমার অ্যাপয়েন্টমেন্ট চান কিভাবে আসবেন কি করবেন হতাশা থাকেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বা বিভিন্ন রুগীরা ভালো হয়ে গিয়ে বিভিন্ন রুগীরা পাঠান তারা ভয় পায় আসবে কিনা কিভাবে আসবে যারা আপনারা ঢাকার বাইরে থাকেন তো তাদের জন্য আজকে ভিডিওটা আমার আমার কিভাবে সহজেই অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন পারেন আমাকে দেখাতে সেটা রুগী হোক একজন ধনী হোক মধ্যবিত্ত হোক বা গরিব রুগী হোক নো প্রবলেম আমার দরজা ডিপিআরসির দরজা ডক্টর সফিলা প্রধানের দরজা আপনাদের জন্য অল এজ ওপেন প্রথমত খুব সহজ আমার পেজ এবং ইউটিউব আমি যে পেজ এবং ইউটিউবে কথা বলছি এখানে পেজে গিয়ে দেখবেন ঠিকানা দেওয়া আছে ডি পি আর সি এটা একটা হাসপাতাল ডায়াগনস্টিক ক্লিনিক ডায়াগনস্টিক ল্যাব এটা হচ্ছে একটা ফার্মাসিউটিক্যালস শপ আছে এখানে রিহ্যাবিলিটেশন সেন্টার আছে এখানে ফিজিওথেরাপি সেন্টার আছে এখানে ডক্টর কনসালটেশন সেন্টার আছে এটা একটা ওয়ান অফ ইনস্টিটিউট সো এই ঠিকানাটা হচ্ছে বারো বাই এক আমি আবারও বলছি রিং রোড শ্যামলি ঢাকা বারো বাই এক রিং রোড শ্যামলী ঢাকা আপনারা সবাই জানেন শ্যামলি সিনেমা হল সবাই পরিচিত শ্যামলি জায়গাটা সিনেমা হলের নামে হয়েছে শ্যামলি সিনেমা হল থেকে রিং রোড এখানে তিনটা রোড আছে একটা হচ্ছে মেইন রোড মিরপুর রোড বলে সিনেমা হলের এখানে আর হচ্ছে রিং রোড পশ্চিম দিকে আদাবর থানার দিকে চলে গিয়েছে এই রিং রোডটাও একটা কমার্শিয়াল রোড বড় রোড এই রিং রোডে শ্যামলি সিনেমা হল থেকে রিং রোডের মধ্যে ঢুকলে পশ্চিম দিকে আদাবর থানার দিকে যেতে পায়ে হাঁটলে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সামনে আগালি পাঁচ ছয়টা বিল্ডিং পরই আপনার রাস্তা উল্টো দিকে আছে শ্যামলি মাঠ ঠিক আর অপোজিট পাশে হচ্ছে ডিপিআরসি হসপিটাল বা ডিপিআরসি এখানে আমি বসি আপনারা আমার ইউটিউব এবং ফেসবুকে দেখবেন ফোন নাম্বার দেওয়া আছে আমি ফোনগুলো বলে দিচ্ছি হট নাম্বার যেটা আইপি নাম্বার অনেকেই নাম্বারটা নিয়ে কনফিউশন থাকেন এটা আবার কি নাম্বার এটা বিদেশ থেকে এই নাম্বারে ফোন দেওয়া যাবে কোনো সমস্যা নেই জিরো নাইন ট্রিপল সিক্স ডাবল সেভেন ডাবল ফোর ডাবল ওয়ান এবং অনেকগুলো ফোন নাম্বার আছে দেখেন জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো দুই দুই হাজার হাজার থেকে পঁচিশ পর্যন্ত প্রতিটা নাম্বারই আমাদের হাসপাতালে সো আপনার কাছে বিশ পঁচিশটা নাম্বার আছে আমি আবারও বলি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু থাউজেন্ড টু টু থাউজেন্ড পঁচিশ পর্যন্ত একটা একটা নাম্বারে ফোন দিলে ধরেন আপনি জিরো ওয়ান ডাবল টু জিরো জিরো অথবা টু জিরো জিরো ওয়ান অথবা টু জিরো এইভাবে নাম্বারগুলা একের পর এক ফোন দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপরে গ্রামীণের নাম্বার আছে দেখেন জিরো ওয়ান সেভেন এইটা হোয়াটসঅ্যাপ করা আছে উনি অ্যাপয়েন্টমেন্ট পেতে এখানে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে এখানেও আপনি যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স নাইন ওয়ান থ্রি সো এই নাম্বারগুলো দেখেন স্ক্রিনও আমরা দিয়ে দিয়েছি স্ক্রিন থেকেও নিতে পারেন ঠিকানা বলে দিয়েছি ঠিকানাটা আমরা আপনাদেরকে গুগল ম্যাপের মাধ্যমে দিয়ে দিচ্ছি এবং আমাদের যে ওয়েবসাইট আছে ডিপিআরসিবিডি ডট কম আবারও বলছি ডিপিআরবিডি এই ওয়েবসাইটে ঢুকে ডক্টরস এবং কনসালটেশন যে অপশনটা আছে সেখানে গিয়ে ডক্টর শফিউল্লাহ প্রধান দেখবেন আমার অপশনটা আছে ওইখানে গিয়ে আপনি সহজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে ডক্টর শফিউল্লাহ প্রধান মানে আমার একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ আমি আবারও বলছি ডব্লিউ শফিউল্লা প্রধান ডট কম এই ওয়েবসাইটে ঢুকে সহজেই আপনার অ্যাপয়েন্টমেন্ট অপশন চলে আসবে সেখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সোজা চলে আসতে পারেন যারা ঢাকার বাহিরে আছেন ধরেন রুগী আনতে পারছেন না বা রুগী আসতে পারছেন না বা আপনি ঢাকার বাহিরে আছেন আপনি আমার সাথে কথা বলতে চান নো প্রবলেম আপনার কোন নিকট আত্মীয় যারা ঢাকা অবস্থান করে বন্ধু বান্ধব আত্মীয় অবশ্য কারো না কারো ভাবে আপনি একটু খোঁজ খবর নিলে পেয়ে যাবেন একটু রিকোয়েস্ট করে তাকে সোজা আমার চেম্বারে পাঠিয়ে দিবেন আমি ভিডিও কলের মাধ্যমে ওনার যদি মোবাইল ডাটা না থাকে নো প্রবলেম আমাদের এখানে সব ব্যবস্থা আছে ওয়াইফাই থাকে অলওয়েজ আমরা ভিডিও কলের মাধ্যমে আপনার সাথে কথা বলে এবং অনলাইন কনভারসেশনের মাধ্যমে আপনার সাথে সকল ডাটা নিয়ে আমরা আপনার চিকিৎসা সেবা প্রদান করবে ইনশাআল্লাহ এটা নিয়ে কোনো হেজিটেট ফিল করার কোনো কারণ নেই যে আসবে তাকে একটু সময় নিয়ে আসতে বলবেন আরেকটা কথা বলি আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসেন অনেকে ভোরে রওনা দেন বা অনেকে আগের দিন রওনা দেন নো প্রবলেম যে নাম্বারগুলো বলেছি এই নাম্বারগুলোতে ফোন দিবেন ধরেন আপনি ভোরে চলে আসছেন আমি হয়তো ধরেন দশটা এগারোটায় রুগী দেখা শুরু করলাম কিন্তু আপনি আসলেন ভোর পাঁচটা ছয়টা আপনি হয়তো বাসে নেমে পড়লেন তারপরে কোথায় যাবেন হতাশা থাকেন কোনো অসুবিধা না আগের দিন ফোন দিয়ে বলবেন আমি ভোরে আসব আমাদের এই হাসপাতালে আমাদের এখানে গেস্ট হাউসের সিস্টেম আছে আমরা আপনাকে ফ্রি অফ কস্টে আপনাকে থাকার ব্যবস্থা করে দিব প্রয়োজনে খাবার ব্যবস্থা আছে সব ব্যবস্থা এখানে আছে তো আপনি ফিল করার কোনো দরকার নেই অনেকে আপনারা খুব থাকেন এসে কোথায় থাকবেন কোনো টেনশন নেই ফোন বলবেন ভাই আমার থাকার জায়গা যে যে নাই কোনো সমস্যা নাই ডিপিআর কর্তৃপক্ষ উইল প্রভাইড অবশ্যই আপনার এই ব্যবস্থা করবে যদি না করে হয়রানি করে সোজা আমার কাছে কমপ্লেন করবেন যে এই ব্যাপারে এই নাম্বারে ফোন দিয়েছি এবং আপনি যখন ফোন দিবেন ফোন দিলে কে ফোন ধরে তার নামটা একটু কনফার্ম করে নেবেন জি ভাই আপনি ডিপিআরসি তে আছেন নো প্রবলেম আপনার নাম্বার নামটা বলেন নামটা কনফার্ম করে নেবেন তাহলে যেন কমপ্লেইন্ট আপনারা আমার কাছে বা ম্যানেজমেন্টের কাছে দিতে পারেন আমরা অবশ্যই আপনার কমপ্লেইন্ট সাদরে গ্রহণ করব সো আপনার কোনো ওরিড নাই অনেকে আবার টেনশনে থাকেন জি সারা দিনে যদি না আসতে পারি কোথায় যাব কি করব কোনো সমস্যা নাই ঢাকার বাইরে রোগীদের জন্য আমরা ডিপিআরসি যা করতে পারবো ইনশাআল্লাহ পৃথিবীর কেউ করতে পারবে না আপনাদের সকল ব্যবস্থা থাকা খাওয়া সব আমরা করব এবং ফ্রি অফ কস্টে ডোন্ট এই সার্ভিসটা আমরা অন্তত প্রোভাইড করে থাকি এটা অনেকে জানে না আমরা দীর্ঘদিন ধরে এটা প্রোভাইড করে আসি যারা আমাদের পুরাতন রুগী আপনারা জানেন তো আপনাদের এই জিনিসগুলো সহজ করলাম তারপরেও যদি আপনাদের আরো কোনো মতামত থাকে ভিডিওর নিচে কমেন্টে বলবেন যে স্যার এইভাবে করলে সুবিধা হয় অবশ্যই সেই সার্ভিসটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ডিপিআরসি ফর অল ডিপিআরসি ফর elite person, DPRC for middle person, DPRC for poor person, no problem. যে কোনো রোগী এবং ডিপিআরসি তে আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রোগীরা আসছে এই চিকিৎসার জন্য বিভিন্ন ব্যথা বেদনা প্যারালাইসিস এবং আমাদের কিন্তু সকল স্পেশালিস্ট আছে সকল অন্য ডিসিপ্লিনের ডাক্তারও আছে আমাদের ডায়াগনস্টিক সেন্টার আমাদের সুন্দর একটা ফার্মেসি আছে সো রিড হওয়ার কোনো কারণ নেই এখানে সকল সার্ভিস ফেসিলিটি আছে এবং এখানকার যে ন্যাচারাল পরিবেশ অনেক সুন্দর সামনে মাঠ খোলা মাঠ অনেক জায়গা আছে আপনি গাড়ি পার্কিং সামনে রাখতে পারবেন প্রয়োজনে আমাদের যদিও ভিতরে পার্কিং ওভাবে জায়গা নেই কারণ বিল্ডিং এর সবাই পার্ক করে রাখে তাদের গাড়ি কিন্তু সামনে যে রিং রোড আছে এখানে অনেকভাবে রাখা সম্ভব একটু দূরে নিয়ে রাখতে হবে অনেকের ক্ষেত্রে যারা গাড়ি নিয়ে আসেন আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে এবং কমেন্টে আপনাদের আর কি সেবা আপনারা চান আমাদের কাছে বলবেন লিখবেন অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে এটা আমরা প্রভাইড করব সবাই ভালো থাকবেন সাথী থাকুন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল